কৃষকদের জন্য দারুণ খুশির খবর পশ্চিমবঙ্গে ধান বিক্রি করার জন্য আবার পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন চালু হয়েছে যেখানে বেশি দামে বাড়ির কাছে ধান বিক্রি সেন্টারে ধান বিক্রি করা যাচ্ছে তাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো তোমরা কিভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে ধান বিক্রির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে তাই আজকের ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের এই জিদ অনলাইন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে অন করে রাখবে আমাদের চ্যানেলে যখনই কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি তোমাদের কিন্তু প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের এর লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথম কি দিয়ে রয়েছে ভোটার আইডি কার্ড নম্বর কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে তারপর দেখতে পাচ্ছ ডান দিকে ভ্যালিডের অপশানে ক্লিক করতে হবে তোমাদের ভ্যালিডের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সামনে পপ আপ উইন্ডো ওপেন হবে যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে অবশ্যই কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দেবে এখানে তোমরা কিন্তু ক্যান্সেল করবে ক্যান্সেল করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু চেকমাক করতে হবে আই হ্যাভ ভেরিফাইড এপিক নম্বর উইথ ইলেকশন কমিশন পোর্টাল এখানে তোমার চেকমাক করবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আধার নম্বর নাম্বার তোমাদের কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে আধার নাম্বারটা বসানোর পর তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান রয়েছে ই কোয়াইসি ওটিপি এখানে তোমরা ক্লিক করবে তোমরা ওটিপিটা এন্টার করবো দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান রয়েছে ভ্যালিডেড ওটিপি এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওটিপিটা ভেল হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের আধার কার্ডে যে নামটা রয়েছে নামটা কিন্তু অটোমেটিক ডান দিকে তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে ওকে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নিচের ঘরটা কী করতে হবে মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে যে মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এখানে এন্টার করার পর দেখতে পাচ্ছ ডান দিকে জেনারেট ওটিপি এখানে তোমরা ক্লিক করবে তোমরা জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি পাঠানো হবে ওই ওটিপি কি দেখতে পাচ্ছ ডান দিকে এন্টার ওটিপির জায়গায় বসাবে বসানোর পর দেখতে পাচ্ছ ভ্যালিডেট ওটিপি এখানে তোমরা ক্লিক করবে তোমরা ভ্যালিডের ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওটিপি ভেরিফাই দেখাচ্ছে এবার নিখতে দেখতে পাচ্ছ জেন্ডার তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা মেল না ফিমেল তারপর দেখতে পাচ্ছ কাজ সিলেক্ট করতে হবে তোমরা এস সি এস টি আদার্স ক্যাটাগরি থেকে বিলং করো না তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের অপশন রয়েছে ফাদার কিংবা মাদার কিংবা স্পাউস নেমে কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে এবার তোমাদের যদি ফাদার নেম অর্থাৎ বাবার নাম এন্টার করো তার কিন্তু দেখতে পাচ্ছ ডান দেখিয়ে তোমাদের কিন্তু এখানে ফাদার এখানে কিন্তু তোমাদের চেকমা করতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ সিলেট ডিস্ট্রিক্ট তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে ধানটা বিক্রি করতে চাও কিংবা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করছো এখানে তোমাদের কিন্তু ওইটা এন্টার করতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট ব্লক তোমাদের কিন্তু ব্লক সিলেক্ট করতে হবে তোমরা কোন ব্লকের আন্ডারে পড়ো কোন ব্লকের আন্ডারে তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা করতে চাও ওকে তারপর দেখতে পাচ্ছ জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নেম কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ লিস্টে অনেকগুলো নাম রয়েছে এখানে তোমাদের কিন্তু তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ ভিলেজ তোমাদের গ্রামের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যে গ্রাম থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো যে গ্রাম থেকে তোমরা এখানে ধানটা বিক্রি করতে চাইছো ওকে তারও দেখতে পিন পিনকোড নাম্বার তোমাদের বসে দিতে হবে তারও দেখতে পাচ্ছ সেন্টার এখানে কিন্তু সমস্ত সেন্টার তোমাদের এলাকার মধ্যে যে সমস্ত সেন্টার রয়েছে সেই সেন্টারের নাম কিন্তু বেরিয়ে পড়বে সেই সমস্ত সেন্টারের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই চুজ করে নেবে তোমরা কোন সেন্টারে গিয়ে এখানে ধানটা বিক্রয় করতে চাও ওকে তারপরে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ল্যান্ড ডিটেলস এখানে কিন্তু তোমাদের রেকর্ড অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত রকম ডিটেলসগুলো ফিল আপ করতে হবে যেমন প্রথম ডিস্ট্রিক্ট নেম তোমাদের এখানে ডিস্ট্রিক্ট তোমাদের নামটা কিন্তু এন্টার করতে হবে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো ব্লকের নাম এন্টার করতে হবে মৌজা নম্বর এই মৌজা নম্বরটা কিন্তু তোমাদের রেকর্ডে তোমরা কিন্তু উপরের দিকে পেয়ে যাবে মৌজা নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশান রয়েছে নেম লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু মৌজা নেমটা সিলেক্ট করতে হবে খতিয়ার নম্বর দাগ নম্বর তোমাদের দিতে হবে যেটা কিন্তু তোমরা রেকর্ডে সমস্ত রকম এটুদের কিন্তু ইনফরমেশানগুলো পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছ ল্যান্ড এরিয়া ইন ডেসিমেল অর্থাৎ তোমাদের যে জমির রেকর্ডে যে এরিয়া রয়েছে যে সত তোমাদের জায়গা রয়েছে ওটা কিন্তু ডেসিমেলে এখানে তোমাদের কনভার্ট করতে হবে তারপর তোমাদের কিন্তু এখানে লিখতে হবে কত তোমাদের এরিয়া রয়েছে ওকে তারপর দেখতে পাচ্ছ ওনারশিপ টাইপ তোমাদের যদি এখানে নিজস্ব জমি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ওন করা থাকবে তারপর দেখতে পাচ্ছ রেন্ট তোমাদের হয়ে থাকলে রেন্ট কিন্তু এখানে চুজ করতে পারো কিংবা লিস্ট হয়ে থাকলে লিস তোমাদের চুজ করতে হবে শেয়ার কাল্টিভেশন কিংবা মাল্টিভেশন ওনারশিপ হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অপশনগুলো চুজ করতে পারো তোমাদের জমির সমস্ত রকম তথ্যগুলো এইভাবে বসানোর পর তারপর দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস এখানে তোমাদের কিন্তু প্রথম আইএফএসি কোড নম্বরটা বসিয়ে দিতে হবে তো প্রথম কটায় দেখতে পাচ্ছ আইপিসি কোন নাম্বারটা তোমাদের বসিয়ে দিতে হবে তারপর দেখতে দেখতে ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ নেম তোমাদের সিলেক্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টাইপ তোমাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে তোমাদের সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট তারপর দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নম্বর রি এন্টার অ্যাকাউন্ট নম্বর তোমাদের অ্যাকাউন্ট নম্বরটা এন্টার করতে হবে ভালোভাবে যে অ্যাকাউন্ট নম্বর তোমাদের কিন্তু টাকাটা ক্রেডিট হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট নাকি জয়েন্ট অ্যাকাউন্ট তোমাদের সিলেক্ট করতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশান রয়েছে কি ডকুমেন্টস আপলোড এখানে তোমাদের কিন্তু প্রতিটি ডকুমেন্টস এক এমবির মধ্যে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে যেমন তোমাদের প্রথম ফার্মার ফটো এখানে তোমাদের কিন্তু কৃষকের ফটোটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছ ভোটার কার্ড তোমাদের কিন্তু ভোটার আইডেন্টি কার্ড এখানে আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ ল্যান্ড ডকুমেন্টস কিংবা সেলফ ডিক্লারেশন তোমাদের কাছে যেটা রয়েছে ওটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে তারপরে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে এবার এখানে তোমরা ল্যান্ড ডকুমেন্টস এখানে আপলোড করে থাকে এখানে দেখতে পাচ্ছ ল্যান্ড ডকুমেন্টস কিন্তু আপলোড করে থাকলে তোমাদের কিন্তু সাবমিটের করতে হবে তোমরা যদি সেলফ ডিক্লারেশন এখানে আপলোড করে থাকো তাহলে কিন্তু এখানে সেলফ ডিক্লারেশন তোমাদের চুজ করতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছ নিচে সাবমিট অপশান এই সাবমিট অপশানে ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছ সাবমিট করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রিভিউ চেক হবে তারপর দেখতে পাচ্ছ নিচে একটা অপশন রয়েছে এখানে কিন্তু তোমাদের চেকমা করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছ তোমাদের কনফার্ম রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এখানে তোমাদের কিন্তু সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে ফর্মটা এবার তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার তোমরা দিয়েছিলে ওই নাম্বারে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের পাঠিয়ে দিয়ে হবে ওই নাম্বার দিয়ে তোমাদের কিন্তু পরবর্তী গেলে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু ডেট বুকিং করতে হবে এবং তোমাদের কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে হবে তো কীভাবে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করবে কিংবা এখানে তোমরা কিভাবে নেক্সট তোমাদের ডেট বুকিং করতে হবে এই টপিক নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে